খোলা জায়গায় নোংরা পরিবেশে প্রক্রিয়াজাত হয় বিখ্যাত ব্রান্ড প্রাণের আমের জুস, তাতে আবার মেশানো হয় ফরমালিন, যা বিষের চেয়েও কয়েকশো গুণ ভয়ঙ্কর। প্রাণের পণ্যই তাহলে তরুণ তাজা প্রাণ সংহার করছে কিনা এমন প্রশ্নের জবাবে সরাসরি না বললেন প্রাণ আরএফএল কর্তৃপক্ষ। আলিমুজ্জামানের ক্যামেরায় মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে অখিল পোদ্দারের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। বিজ্ঞাপনের এই ভাষার মতো সত্যিই যদি হতো স্বাস্থ্যের জন্য প্রাণ, তাই প্রাণী সেরা, প্রাণেই আস্থা, তাহলে হয়তো কথা ছিল না। কিন্তু কাজের সঙ্গে যখন ঢাক ঢোলের কিছুই মিল না থাকে, তখন আস্থা তো দূরে থাক, সাধারণ বিশ্বাসের জায়গাটুকু ধূলিসাৎ হয়ে যায় ভোক্তার প্রাণ থেকে। কারণ প্রাণ গ্রুপ তাদের আমের জুস তৈরিতে যেসব প্রক্রিয়ার কথা বলে, বাস্তবে দেখা গেল তার পুরোটাই অমিল। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্ত খেসা গ্রাম কাজীপুরের এক গোয়াল ঘরে প্রক্রিয়াজাত হচ্ছিল প্রাণের আমের জুস আর আমের আচার। গোপনে সঙ্গোপনে গড়ে ওঠা আজব এই কারখানার খবর যাই স্থানীয় প্রশাসনের কানে। বিএসটিআই সহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রাম ভর্তি আমের কাটিং পরীক্ষার পর মেলে ভয়ঙ্কর সব তথ্য। এখানে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। এখানে ডিটেকশনে যে পরিমাণ কালার শো করছে তাদের মাত্রা অনেক বেশি এবং সেটা খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য, হুমকি স্বরূপ। প্রাণ গ্রুপের সাথে এদের চুক্তি আছে, এই আমার হাতে সেই চুক্তিপত্র। অনেকগুলো ড্রামে যে সমস্ত পচে গেছে একদম, আর ফুড প্রসেসিংয়ের জন্য যে সমস্ত প্রিজারভেটিভ ইউজ করা হয়, এখানে ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে যে প্রিজারভেটিভ হিসেবে এখানে ফরমালিন ইউজ করা হয়েছে, মানবদেহের জন্য যা খুবই ক্ষতিকর। এত বড় ঘটনার পরও পুরো প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ ছুঁড়ল প্রাণ আরএফএল গ্রুপের পরিচালক। আমরা তাদেরকে অর্ডার দিয়েছি ম্যাঙ্গো প্রসেস করার জন্য, আমরা তো আর ফরমালিন অ্যাড করার জন্য কোনো প্রসেস দিইনি। এটা যেহেতু আমার এখনো কিউসি প্যারামিটারে পাশ করেনি, তাহলে আমার কিউসি প্যারামিটারে পাশ করতো না। আমরা অপেক্ষা করছি যে যদি এটা ফাইনালি আমরা ওখান থেকে আইনা ল্যাবরেটরি টেস্ট করার পরে আমরা আবারও বলবো, আমি আমার প্রোডাক্টের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, আমি যে কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করতে পারি যে কেউ যদি প্রুভ করতে পারে। এলাকাবাসী বলছেন নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানার তত্ত্বাবধানে মেহেরপুর সহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল ড্রাম ভর্তি এসব কাঁচা পাকা আম। ডিসি সাহেব আসছিল, এসে তারা পরীক্ষা করে ধরেন দেখছে যে এখানে অনেক ফরমালিন আছে, এটা দেহের জন্য ক্ষতিকর, এটা নাকি আমরা যদি খাই তাহলে আমাদের কিডনি অতি তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যাবে। অত্যন্ত নোংরা অবস্থাতে এবং খুব অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এগুলো, আমাদের কোমলমতি শিশুরা এবং বড়রা যখন খাচ্ছে তাদের কিডনি এফেক্ট হবে, এবং এখানে যে কেমিক্যাল গুলো ধরা পড়েছে সেটা মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ড্রাম খুলে দেখা গেছে সেগুলো পচা, পুরো পচা, এগুলো খেলে মানুষের প্রচুর ক্ষতি হবে। আমরা শুনেছি এর আগে তারা মিষ্টি কুমড়া দিয়ে এগুলো বানাতো জুস, ম্যাঙ্গো জুস। আমরা দেখছি ড্রামের মধ্যে আম ফসে গেছে, বুঝছেন, এটা ছেলেপেলে খালি মারা যাবে। প্রাণের পণ্যের ভিতরে মাত্র ফরমালিন, যেটা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এটা একটা ভয়ঙ্কর বিষ। তো এই প্রাণের যে আচার তৈরি হবে, প্রাণের যে জুস তৈরি হবে, এর ভিতরে যদি ভয়ঙ্কর বিষ থাকে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়, কিসের উপরে ভরসা করবে? আসলে সাধারণ মানুষ তো হচ্ছে ফুটবলের মতো, মানে ফুটবল দুই পক্ষ লাথি দেবে খেলবে, ফুটবল গড়ে বেড়াবে। কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যানের অভিযোগ, কারখানাটি গোপনে গড়ে ওঠায় এতদিনে অনেক তথ্যই তারা জানতে পারেননি। এখানে এত বড় যে একটা কারখানার কাজ কার্যক্রম চলছে, এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের কোনো ডাটা তথ্য ইউনিয়ন পরিষদের কাছে ছিল না। গোটা অন্ধকারের মধ্যে রেখে তারা সুবিধা অর্জন করার চেষ্টা করছে, এটা আইনত আমি মনে করি যে শাস্তিযোগ্য অপরাধ, এবং এই কোম্পানির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি জোর দাবি জানাচ্ছি। অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত এই গ্রামীণ পরিবেশে প্রাণ কোম্পানি তাদের আমের জুস এবং আমের আচারে এখান থেকে মেশায় বিষাক্ত কেমিক্যাল আর ফরমালিন, আর এখান থেকেই আম কাটিং করে তারা পাঠাচ্ছে নাটোরের তাদের এগ্রো লিমিটেড কারখানায়। সাধারণ মানুষ জানতেও পারছে না তারা আসলে কি খাচ্ছে। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, কাজীপুর, গাংনী, মেহেরপুর।